إِذَا كُنْتَ فِي نِعْمَةٍ فَرْعَهَا فَإِنَّ الذُّنُوبَ تُزِيلُ النِّعَمْ وَحُطْهَا بِطَاعَةِ رَبِّ الْعِبَادِ فَرَبُّ الْعِبَادِ سَرِيعُ النِّقَمْ وَإِيَّاكَ وَالظُّلْمَ مَهْمَا اسْتَطَعْتَ فَظُلْمُ الْعِبَادِ شَدِيدُ الْوَخَمْ وَسَافِرْ بِقَلْبِكَ بَيْنَ الْوَرَى لِتُبْصِرَ آثَارَ। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। অনেকেই প্রশ্ন করেছেন বৃষ্টির সময় আমি এই ঘাস কার্পেটটা উঠাই কিনা, এই যে পানি জমে আছে, গত রাতে বৃষ্টি হয়েছিল, তো এটা গত দুই দিন আগের ভিডিও করা ছিল। আমি গতকালকে এটার এই ব্লগটি যাওয়ার কথা ছিল, কিন্তু আমার মেহমান এসেছিল, যার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি, ভয়েস দিতে পারিনি, এডিট টিডিট করে রেখেছিলাম, তো যার কারণে আজকেই অবকাশ পেয়েছি। তো আজকে ভিডিওটা আপলোড হবে ইনশাআল্লাহ বিকেল নাগাদ। তো যেটা দেখাচ্ছি, আমি মানে কার্পেটটা উঠাইনি, তো সব কিছু এভাবে ছিল, জাস্ট হ্যাঁ বার হাউসটা নিয়েছি, আর যে এই যে পানি জমে আছে, তো এই কর্নারটা উঠিয়ে আমি পানিগুলো একটু ইয়ে করে দিব আর কি, টেনে পরিষ্কার করে নিয়েছি। তো এই তো, আর ম্যাটটা উঠিয়েছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। আর ডাইনিং টেবিলে যে গ্লাসটা আমার ছিল, এটা এই যে এই কর্নারটা অনেক আগের ভাঙা ছিল, কিন্তু ওই কর্নারটা এবারে যখন আমরা মিরপুর গিয়েছি তখন ভেঙে গিয়েছিলো, তো এই কারণে এখন টেবিল ক্লথ দিতে হয়। তো আগের যে ক্লথটা ছিল সেটাতে ডাল ফোড়ে একদম মানে ইয়ে হয়ে গিয়েছিলো, তো এটা ধুতে দিয়েছি, এটা পুরনো, তো এটা বিছিয়ে দিয়েছি। তো এখন সকালবেলা যেহেতু নাস্তা তো তৈরি করতে হবে, পরোটা বানাবো, সেজন্য পরোটার কাইটা করে নিচ্ছি আর কি। তো করে নিয়েছি তেল লবণ দিয়ে, একটু হালকা কুসুম গরম পানি দিয়ে। এদিক দিয়ে নিরামিষ সবজি রান্না করছি, মুসুর ডাল, মুগ ডাল, আর হচ্ছে এখানে পেঁপে, শাল কুমড়া, তারপরে একটু মূলা, আর হচ্ছে বরবটি দিয়ে একটা সবজি নিরামিষ মানে ভুনা করে নেব আর কি পরোটার সাথে খাওয়ার জন্য। তো ছাড়কোনা রুটি পরোটা বানিয়ে নিব আর কি, রুটি বানিয়ে তারপরে ভাজ করে নিয়েছি। এখন বেলে এগুলো আমি এখন রেখে দিব, ওরা এখনো উঠেনি, যখন উঠবে তখন গরম গরম ছেঁকে দিব আর কি। তো এইভাবে করে আমি আরও দুই একটা আছে সেগুলো বানিয়ে এখন ওরা উঠছে, ওদেরকে একটু ছেঁকে দিচ্ছি। তো একটু গরম পানি দিলে তুনতুনে নরম থাকে, না হয় একটু শক্ত শক্ত খেতে এত বেশি ভালো লাগে না। আর সকালবেলা রোদ আসে এই চুলার এইদিকে, লাইট জ্বালাতে হয় না আমার এখানে। তো এই তো ডালের সবজিটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি টেবিলে নিয়ে যাচ্ছি, আর পরোটা হচ্ছে একা শেষ আমার হাজবেন্ড, আর আমি এখন আপাতত খাবো, ওরা যখন উঠবে তখন ওদেরকে দিব আর কি। তো টেবিলে যেহেতু ক্লথ চেঞ্জ করে নিয়েছি এখন একটু ম্যাট দিয়ে দিচ্ছি। গতকালকের আলু আর ডাল দিয়ে রান্না করেছিলাম, ওটা রয়ে গিয়েছে, ওটা গরম করে নিয়ে এসেছি, একটু একটু খাওয়া হবে। আর ওরা সবজিটা একটু কম খাবে, আলুরটাই খাবে, তো সে কারণে ওদের জন্য সহ গরম করে নিয়েছি, আর আমরা একটু একটু নিচ্ছি। আজকে সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর সবজি রেসিপিটা আমি দিইনি, কারণ এটা নর্মালি আমরা যেভাবে রান্না করি ওইভাবে রান্না হয়, ডালকে ভালো করে ভেজে সব কিছু হলুদ মরিচ লবণ পেঁয়াজ রসুন আদা দিয়ে ভুনে তারপরে সবজিটা দিয়ে দিয়েছি আর কি ওইভাবে। তো আমার খাওয়া শেষ, এখন আমার হাজব্যান্ড খাচ্ছে, কারণ উনি মোবাইলে ইম্পর্টেন্ট কাজ করতেছে, এর জন্য খেতেও লেট করে ফেলেছে।
তো এখন চলে যাব রান্নাঘরে, কারণ দুপুরের জন্য আজকে এখনও করা হয়নি, কারণ খিচুড়ি রান্না করব। ভাবলাম যে নাস্তা করে এসে তারপরে খিচুড়িটা বসাবো, বেশি একটা ঝামেলা নেই, বেশি কিছু করব না, খিচুড়ি দিয়ে ডিম দিয়ে খাওয়া হবে আজকে, ইচ্ছে করছে না অন্য কিছু করতে। এখানে আমি 3 কাপ চাউল নিয়েছি আর 1/2 কাপ করে মুগ ডাল মসুর ডাল নিয়ে নিচ্ছি 1 কাপ। ভালো করে ধুয়ে নেব একসাথে মিক্স করে। তো সাহেব বসে আছে চা খাওয়ার জন্য, বলতেছে চা বানিয়ে আনো, চা খেতে ইচ্ছে করছে। তো চাটা বানিয়ে নিয়েছি আর চাউল ডাউল ধুয়ে নিয়েছি, চাটা অনেক টেস্ট করে বানিয়ে নিয়েছি, এখন আমরা দুজন বসে খাবো। তো আমি টেবিলে এনেছি, উনি চা নিয়ে বারান্দায় চলে এসেছে আর আমাকে ডাকতেছে, বলতেছে এখানে আসো। তো এখানে বসে এখন 10:30 বাজে আর কি, চাটা খেয়ে রান্নাঘরে যাব আবার। একজন কারিগর রাখবো তো, তার ব্যাপারে কথা বলতেছি বসে বসে। তো ওইটা আমাদের গ্রাম থেকে আনার জন্য বলতেছি, তো সেটা নিয়েই আমাদের ডিসকাস হচ্ছে। চাটা তো অসম্ভব মজা হয়েছে, আমরা দুজনেই এনজয় করছি। আজকের আবহাওয়া অনেক ভালো, এদিক দিয়ে আমার 8টার ফুল ফুটেছে, অনেক মিষ্টি একটা কালার 8টার ফুলের। তো চা খাওয়া শেষ, রান্নাঘরে চলে যাচ্ছি, আজকে বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না। তো খিচুড়ি রান্নার জন্য একটু বড় পাতিলটাই নিয়ে নিচ্ছি, আর ডহারে নিচে রেখেছি বড়গুলি আর ছোটগুলি উপরের দিকে রেখেছি। এই হুকগুলিতে আসলে ধুয়ে উপর দিয়ে জিনিসপত্র রাখতে সুবিধা হয়, শুকালে তারপর ডয়ারে রাখলে মানে ফোকা টোকা হয় না। তো কাপগুলি আমি ধুয়ে এইভাবে পানি ঝরার পরে উপরে শেলফে রেখে দিই। এক কাপ তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ ভেজে আদা রসুন দিয়ে, কাঁচামরিচ, টমেটো, হলুদ, একটু জিরা ধনিয়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। রুকাইয়া সুলতানা আইডি থেকে অনেক দিন থেকে আসলে একজন মানুষই আজেবাজে আসলে কমেন্ট করেন, তো ওনার আসলে যদি প্রবলেম হয় ওনাকে তো আমার ভিডিও দেখার জন্য কখনও আমি রিকোয়েস্ট করিনি, তাই না, আপনারা তো জানেনই। তো উনি মানে প্রায় সময়ে কমেন্ট করবেন খারাপ মন্তব্য দিয়ে। আসলে আপনার যদি ভালো না লাগে, না দেখলে তো হয়, ভিডিও তো দেখতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। আপনাদের সবাইকে তো আমি আপন জানি, আমার ভুল হলে পরামর্শ দিবেন, এটা তো আমি চাই। একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ, এটা কোরআন হাদিসেও আছে, বলতে পারবেন মহাসাবার উদ্দেশ্যে। তো সেটা না বলে অপমান মানে মূলকভাবে যদি কথা বলেন তাতে তো আপনারই গুণা হবে, তাই না। তো উনি প্রায় সময় যে আমি হাতের কাজ করি সেটা নিয়েও মন্তব্য করেন, তারপরে যখন যেভাবে আসলে বলি এ করি যেটাই করি ওনার ভালো লাগে না। তো ভালো না লাগলে ভিডিও না দেখলে তো হয়। আসলে তো কয়েকজন বোন আসলে ওনার এ কমেন্টগুলির উত্তর দেন, আমি দেখি, তা আসলে কিছুই বলার নেই। ওনার এই কথাগুলি বললে ওনার নাম নিব হয়তো এটা নিয়ে আমি আমার যে পরিবেশ আমার এই চ্যানেলের সেটা নষ্ট করব, এটাই হয়তো উনি মনে করেন আর কি। তো আমি তো কমেন্ট নিয়ে কখনোই মন্তব্য করি না, আলহামদুলিল্লাহ আমার কমেন্ট কম আসুক কিন্তু সবগুলো কমেন্টই পজিটিভ কমেন্ট আসে আল্লাহর রহমতে। তো একজন বোনেই আমার এই কমেন্টগুলি, রুকাইয়া সুলতানা যিনি, উনি এখন আসলে পরিবেশটা একটু নষ্ট করছেন আর কি।
তো ওনাকে রিকোয়েস্ট করব, আপু আপনি আমার বোন অবশ্যই আমাদের, আমরা যদি ভালো একজনের চাই তাহলে দিনের উদ্দেশ্যে মহাসাভার উদ্দেশ্যে পরামর্শ দিবেনই, অসুবিধা নেই, সেটাতে আমি কখনোই মনে কিছু নিব না, কিন্তু একটু কিন্তু আপনি যেভাবে বলেন এভাবে না বলে সুন্দর পরামর্শ দিবেন এটাই আশা করি আপনার কাছ থেকে। এখন হচ্ছে 3টা বাজে, একটু বের হচ্ছি সবাই আমার ছেলেরা সহ, ছোটোটা যাবে না, ওকে অনেক বলতেছি কিন্তু আসলে ছোটোটা ইদানিং বের হতে চায় না। তো আমরা 4 জন যাচ্ছি আর কি, এক জায়গায় একটা দরকার আছে, তো রেডি হয়ে নিয়েছি, গাড়ি ডেকেছি, উবারে যাব, তো এই জন্য মানে অপেক্ষা করতেছি। আজকে আবহাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, গত কয়েকদিন যে গরম পড়েছে মনে হয় যে জীবন শেষ হয়ে যাবে। গতকালকে বিশেষ করে মানে আমার হাজব্যান্ড রোজা ছিল, ওর খুব কষ্ট হয়েছে, আর এত গরম আসলে ঘাম, ফ্যানের নিচেও বসে আছি কিন্তু ঘাম বেরোচ্ছে বেরোচ্ছে। তো আজকে আল্লাহ শুকর, আল্লাহ শুক্রিয়া আদায় করতেই হবে, মানে বেশি রোদও না বেশি গরমও না, বাতাস আছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আজকে তো রান্নাবান্না করে নিয়েছি, দুপুরে এখন খেয়ে নিয়েছি খিচুড়ি, দুপুরে খেয়ে দিয়ে এখন রেডি হয়ে নিয়েছি আর কি। তো আজকে যা যা রান্না করলাম তা তো আপনাদের সাথে শেয়ারই করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো মুনতাসির আসলে থাকতেছে, ওকে সব বুঝিয়ে দিচ্ছে, ওরা ওরা তো বেশি টেনশন করে, তো একে একে সব বুঝে নিচ্ছে মুনতাসির। আর এদিক দিয়ে ওকে আবার একটা সিপস নিয়ে দিয়ে যাবে ওর বড় ভাই, এই জন্য আবার ওর নিচে গেছে ভাইয়ের জন্য, কত ধরদ আমাদেরকে বলেও নাই, নিচে গিয়ে আবার একটা সিপস এনে দিয়েছে। তো মুত্তাকি মাস্ক নিতে ভুলে গিয়েছে, ও আসতেছে, ওরা বাপ ছেলে, আমরা দুজন নিচে চলে যাচ্ছি, আমি আর আমার বড় ছেলে। তো গাড়ি চলে এসেছে, আমরা উঠে বসতেছি, তারপরে একসাথে ওরাও নামতেছে, আসলে একসাথে রওনা দিব আর কি। তো আমরা আমাদের জায়গা মতো চলে এসেছি মোটামুটি কাছাকাছি, তো এসে একজন আসলে মানবতা দেখা দেখে খুব মুগ্ধ হলাম, একজন একজন পুলিশ ভাই এই কুকুরগুলোকে বিস্কিট কিনে এনে এই বিস্কিটগুলো দিচ্ছে, কুকুরগুলো খুব মজা করে খাচ্ছে, তো দেখে আমার খুব ভালো লেগেছে, উনি খুব মানে যত্নের সহকারে এই জিনিসগুলো দিল। তো আসলে মানবতা থাকলে যে কাউকে যে কোনো কিছুই করা যায়, তো এটা তো ওই যে কুকুরগুলোর রু থেকে দোয়া আসতেছে খাচ্ছে যেহেতু, তো আমরা আসলে একজনের কাছ থেকে একজন বদদোয়া নিতে আসলে কিছুর দরকার হয় না, একটা কথাই যথেষ্ট হয়ে যায়, আমার খেয়ে আমার পরে আরেকজনের আরেকজনকে কিছু একটা বলে কেন বদদোয়া নিব বলেন, এটা সবসময় মাথায় রাখবেন। মানুষের বা যে কোনো প্রাণীর মঙ্গল চাইবেন, মঙ্গল কামনা করবেন, তাহলে নিজেরই ভালো হবে, নিজেরই মঙ্গল হবে, অন্যের জন্য ভালো চাইলে নিজেরকে নিজের জন্য আল্লাহই ভালো দেয়। আল্লাহর রহমতে আমরা আমাদের কাজটা সেরে এখন পাশে ঢুকতেছি লিফটে, সহি সালামতে আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। ওয়েলকাম টু আওয়ার হোম। আপু কত টেনশনে পড়ছি, তোমার তুমি ফোন ধরো নাই কেন? তো এসে আসলে খুব খিদেও লেগেছে, আর এমনি আমরা ওখানে খেয়েছি সেটা আসলে শ্যুট করা হয়নি, তো মুনতাসিরের জন্য নিয়ে এসেছি, কিন্তু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে। আসলে জার্নি করলে মানে মন চায় যে একটু কোল্ড ঠান্ডা কিছু খেতে, তো ভাবতেছি একটু কাস্টার্ড করে রেখেছিলাম গত কালকে, তো ওইটা দিয়ে একটু মানে শুকনো ফ্রুটস দিয়ে একটু ইয়ে করে নিচ্ছি কাস্টার্ড, তো ক্রিম দিয়ে তারপরে আবার কাস্টার্ড দিব, তারপরে আবার ক্রিম দিব, তো দাপে দাপে এরকম করে নিচ্ছে, এক বাটিতেই করে নিচ্ছি, আমরা দুজনে খাবো, দুই তিনজনে একটু একটু, কারণ বেশি করলেও খেতে চাইবে না আবার কম করলেও হবে না, একটু ওরা আবার বেশিও খায় না আমার ছেলেরা, তো ওরা এক দুই চামচ খাবে আর আমরা দুজনে মিলেই খাবো আর কি। তো এখানে দাপে দাপে আম দিয়েছি আর কিছু কিশমিশ বাদাম দিয়ে দিয়েছি, কিন্তু খেতে খুব টেস্ট, মানে ক্রিমও ঠান্ডা কাস্টার্ডও ঠান্ডা, মানে কলিজা ঠান্ডা হয়ে যায় এই খাবারটা,
তো গত কয়েকদিন থেকে আসলে একটু একটু খাচ্ছি, সবসময় আসলে শ্যুট করা হয় না। তো আমি মিক্স করে নিচ্ছি, আমি প্রথমে মানে মিক্স করে খাচ্ছি আর ওরা এসে একটু একটু পরে আমার সাথে অ্যাড হবে আর কি। তো আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার মেহমান আসছে বাসায়, মেহমানদের জন্য কী কী রান্না করলাম সেটা আগামী দিন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। এই দোয়া রেখে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।